তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আমরা খুব শীঘ্রই দার্জিলিং যাচ্ছি, তাই চলে এসেছি কিছু কেনাকাটা করতে। সবটা তো আমার ভিডিও দেখতে পাবে প্রীতম কি দুনিয়াতে। হ্যাঁ, তো ফার্স্ট কেনা হলো এই ট্রলি ব্যাগটা, দেখে নাও ট্রলি ব্যাগটা। এর ভিতরে যা যা কিনেছি, জ্যাকেট, মায়ের জিনিস, আমার জিনিস, সবটা এবং বাবার জ্যাকেট সব ভিতরে ঢোকানো আছে। ওগুলো সব আমার ভিডিও দেখবে, ঠিক আছে? অত ভিগেন দেখাতে পারবো না। তো ট্রলি ব্যাগটা এতটাই পছন্দ যে অনেক কটা দেখেছিলাম, দিয়ে প্রথমে এটা পছন্দ ছিল। আমার মনটা একটু মাঝখানে ভেঙে গেছিলো, বলছে এত বড়টা নেবো না। তারপর আবার এটাই আমার যে নেবো, যখন বড় নয় বেটার পেয়েছি, এখানে এক জায়গায় যাবো তখন অন্য অন্য জায়গায় আরো দুজন। আর আমরা তো যেহেতু বছরে বছর, মানে দুবার তিনবার করে বছরে ঘুরতে যাই, ট্রলি ব্যাগটা এতটাই পছন্দ হয়েছে, নেওয়া হয়ে গেছে, ফাইনালি গ্রিন কালার হয়ে গেছে। তো এখন আমরা সোজা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার করবো, খেয়ে দিয়ে খাবো। ওই তো খাবার দাবার করবো, মানে খাবো, একই ব্যাপার হলো। একই ব্যাপার হলো, হ্যাঁ বুঝলি। দিয়ে সবচেয়ে বড় কথা, দার্জিলিং আনন্দে মনটা ভীষণ ভীষণ আনন্দ। তারপর কালা সরস্বতী পুজো, সেই জন্য একটু দুঃখ আছে, কষ্ট হলো, কিন্তু দার্জিলিংটা তো যাবোই। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে আর বাদবাকিটা কি বলতে পারো, খেলা দাওয়া করে কি করে মাথায় ঢুকছে না কি বলবে। হ্যাঁ, মাথায় ঢুকছে না কি বলবে মা। আসলে পুরোটাই দার্জিলিং আনন্দ। দিয়ে এখন সোজা চলো, এখন বেরোবে কি খাবার পাবো ওরা, যাই গাই দেখতে পাবে আমার চ্যানেলে। ও আমার ছেলে, আমার ছেলে দেখাবে না, মানে পুরোটা অসুখ হচ্ছে না, তোমরা দেখলে আমি বেশি খুশি হবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলো। আমারটা পুরো ভেঙে ভেঙে দেখানো থাকে, পুরো এ টু জেড, এ থেকে জেড অবধি, আশা থেকে যাওয়া অবধি সব কিছু। মা তো একবারে শেষ করে দেয়, মানে এইটা প্রবলেম হয় পু, এই জন্যই না দেখিয়ে দিলো এই যে এটা কিনেছি। তো ও চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি আর বেশি আমার দরকার নেই, কারণ আমার ছেলে এডিট করার প্রচুর সমস্যা, প্রচুর কাজের চাপ। তো যদি আমাদের ট্রলিটা দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কার কার এমন কালার ট্রলি আছে সেটাও জানাও, কে কিনতে চাও সেটাও জানো, কত দাম পড়েছে, কী পড়েছে সেটাও জানতে চাও, আমাকে কমেন্ট করো। একদমই তাই। আর এটা বলে দিই সাফারি কোম্পানি, এই যে যাই হোক বলো। আর তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টংলো বাজিয়ে দেবে। তো চলো, লাভ ইউ অল।